তোমাদের মধ্যে অনেকেই হয়তো রয়েছ যারা পড়তে বসে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারো না দেখা গেল তুমি আধ ঘন্টা ধরে একটা কোনো জিনিস পড়ছো কিন্তু মাথায় কিছুই ঢুকলো না তার কারণ কি অবশ্যই মনোযোগের অভাব অর্থাৎ পড়ার সময় তুমি আরও কয়েকটা জিনিস নিয়ে ভাবছ ফলে যে কাজ করতে চাইছো সেটাতে ব্যাঘাট ঘটছে কিছুই মনে রাখতে পারছো না আজকের এই ভিডিওটা আমি এনেছি তোমাদেরই জন্য ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো তোমার বাকি বন্ধুদের সাথে যারা এরম ফিল করে আর চ্যানেল যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবার বলি মনোযোগ বাড়ানোর তিনটি উপায়ের কথা তাহলে প্রথম টিপটি হলো কখনো মনে করবে না যে তুমি একা যে কিনা পড়াশোনাতে মন দিতে পারছে না পড়াশোনায় মন না বসা এটা স্টুডেন্টদের অধিক সময় হয়ে থাকে তুমি যখন ফুল এনার্জি নিয়ে পড়তে বসবে সেই দিনের শেষে দেখা যায় সারা দিনে কিছুই পড়ে উঠতে পারো তখন তোমার মনে গিলটি ফিলিং তৈরি হয় পরের দিন আবার যখন পড়তে বসো তখন এর ফলে তোমার ফোকাস নষ্ট হয় মনে হয় আবার তো সেই মনোযোগ দিতে পারবো না এখান থেকে বেরিয়ে এসো তাহলে দেখবে এটাকে সহজভাবে নিয়ে নিজেই তুমি নিজেকে মোটিভেট করতে পারছো আর এই নেগেটিভ ভাবনাগুলো একদম মনে আনবে না ট্রাই করো এবং অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও যে তোমাদের এই টিপটা কার্যকরী হচ্ছে কি না আমার এবার দেখে নেব দ্বিতীয় টিপটা দ্বিতীয় টিপস হলো নিজেকে নিজেই পুরস্কার দাও কি অবাক লাগছে তো নিজেকে বলো এই টাস্কটা পুরো করতে পারলে একটু গেম খেলবে অথবা একটা চকলেট খাবে নিজে পুরস্কার পেলে আগের থেকে দেখবে তোমার পড়তে বসার বা মনে রাখার মনোযোগ অনেক বেড়ে গেছে কারণ হিউম্যান সাইকোলজি বলে মানুষের নিজের কাজের পরিবর্তে রিওয়ার্ড পেতে ভালোবাসে অতএব নিজেকে গিফট পাওয়ার ব্যাপারে উৎসাহিত করো মনোযোগও বাড়বে তাই বলে কিন্তু শুধু গিফটই নিতে থেকো না মাঝে মাঝে পড়তেও বসো তিন নম্বর টিপস তিন নম্বর টিপস হলো মেডিটেশন করা এটা সায়েন্টিফিক্যালি প্রুভড যে মেডিটেশন আমাদের কনসেন্ট্রেশন পাওয়ারকে অনেক গুণ বাড়িয়ে দেয় সকালে ঘুম থেকে উঠে বা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যদি মাত্র পনেরো মিনিট মেডিটেশন করতে পারো দেখবে পড়াশোনা করতে গিয়ে তোমার কনসেন্ট্রেশন পাওয়ার অনেকটা বেড়ে গেছে অতএব রোজ মেডিটেশন করো দেখবে কতখানি লাভ হয়েছে এই টিপসগুলো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং কোনটা কোনটা কার্যকরী হচ্ছে আমাকে কমেন্ট করে জানাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও আসতে হবে চলি টাটা